নমস্কার, আমি আজ কিছু প্রণালী দেখাচ্ছি যেটা খুব হালকা, একদম লাইট প্রণালী। এইগুলো যদি করা যায় অন্তত সকালবেলা 10 মিনিট যদি নিজের জন্য সময় রেখে এগুলো করা যায়, যা বিশেষ করে যাদের হাতে সময় কম, অন্তত 10 মিনিট তাদের আমি রিকোয়েস্ট করবো যে অন্তত একটু এগুলো একটু এই প্রণালীগুলো অন্তত কয়েকটা একটু করবেন, তাহলেও দেখবেন আপনার শরীরটা অনেকটা তরতাজা থাকবে এবং শরীর সুস্থ থাকবে। একদিনে তো আর বুঝতে পারবেন না, 2-4 দিন, 6 মাস, 8 মাস, 1 বছর পরে নিশ্চয়ই বুঝতে পারবেন যে হ্যাঁ, এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ কিছু নেই, এক্সারসাইজ এক্সারসাইজ, এর সাথে করে কম্পেয়ার করা যায় না। একদম দারুণ জিনিস, আপনারা পারলে সবাই করবেন, সবার কাছেই তো আমার অনুরোধ থাকছে বারবার। আমি এর আগেও করছি, কিছু ইউটিউবে আমার ভিডিও রয়েছে, কিন্তু কেউ দেখছে না, সেইভাবে রেসপন্স কিছু পাচ্ছি না। আপনারা দেখবেন, একটু করবেন, অন্তত 10টা মিনিট নিজের জন্য সময় রাখবেন, এইটুকু শুধু অনুরোধ। যাই হোক, আমি কাজের কথায় আসি। আমি আজকে দেখাচ্ছি, দেখুন, যে প্রথমে হাত দুটোকে একদম উপর দিকে তুলে তুলে পায়ের আঙুলের উপরে পুরো বডিটাকে রেখে, এইভাবে বডিটাকে একদম খেঁচে, একদম স্ট্রেট রেখে এইভাবে খানিকক্ষণ চলাফেরা করুন। যাদের হাতে অল্প সময় তাদের জন্য আমি আজকে এই প্রণালীটা রাখছি। এইভাবে আপনারা করুন, আমার দিকে লক্ষ্য রাখুন, একদম দেখুন পায়ের আঙুলের উপরে চাপ দিয়ে পুরো বডি একদম স্ট্রেট রেখে হাত যত উপর দিকে তুলতে পারা যায় তুলে আমি একটু ঘুরছি, এদিক ওদিকে একটু ঘোরাফেরা করছি। দেখুন কিভাবে করছি, আমার দিকে লক্ষ্য রাখুন, কিভাবে করছি দেখুন, কিভাবে করছি দেখুন, এদিকে লক্ষ্য রাখুন। সব সময় কনসেন্ট্রেশন, যখনই এক্সারসাইজ করবেন কিন্তু কনসেন্ট্রেশনটা আপনার এক্সারসাইজের দিকেই রাখবেন, ধ্যান কোনো দিকে রাখবেন না, ধ্যান একমাত্র আপনার এক্সারসাইজের দিকেই থাকবে, ঠিক আছে? সব সময় এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আপনি দেখুন, একদম স্ট্রেট হয়ে বডিটাকে দাঁড়ালাম, একদম স্ট্রেট হয়ে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার দিকে। এবার হাত দুটোকে প্রসারিত করে, যখন প্রসারিত করবেন আমার দিকে লক্ষ্য রাখুন, হাত হাত হাতটা যখন প্রসারিত করছেন দেখি এক, মানে পুরো নিঃশ্বাসটা একবারে টেনে যতটা পারেন পেট ভর্তি করে নিঃশ্বাসটা টেনে নেবেন। দুই, আবার হাতটাকে নর্মাল অবস্থায় রাখলেন, এই এক, দুই, এক, এ দুই, এক, এ দুই, এইভাবে আপনারা কিন্তু অন্তত, আমি এখানে একবার দুবার করে দেখাচ্ছি, আপনারা সময় যেহেতু কম অন্তত 10 মিনিট আপনারা করবেন, এগুলো সব অন্তত 3 মিনিট 3 মিনিট করে সময় রাখবেন, সেই জন্য আমি কয়েকটা এখানে হালকা হালকা আপনাদের একটু দেখাচ্ছি। এবার আপনারা সোজা হয়ে দাঁড়িয়ে যেভাবে দড়ি লাফ খেলা হয়, হ্যাঁ, একদম সোজা হয়ে দাঁড়ান, এইভাবে লাফান, এইভাবে যেইভাবে আমি লাফাচ্ছি আমার দিকে লক্ষ্য রাখুন, এইভাবে লাফান, হ্যাঁ এইভাবে লাফান, দেখুন আমার দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে লাফাচ্ছি, দেখুন অন্তত 1 মিনিট লাফাবেন সকালে। এগুলো সব কিন্তু খালি পেটে, একদম খালি পেটে, একটু জল খেয়ে ফাঁকা জায়গায় হালকা পোশাক পরে আপনারা এগুলো কিন্তু করছেন, ঠিক আছে? 10টা মিনিট নিজের জন্য সময় রাখছেন এভরিডে, এটা কিন্তু নিয়মিত সব এগুলো করতে হবে, এক্সারসাইজ করে মানে নিয়মিত করতে হবে আপনাকে। দেখুন আমি কিভাবে লাফাচ্ছি, এদিকে লক্ষ্য রাখুন, এইভাবে পা তুলছে থাকাচ্ছি, 1 মিনিট ঘড়ি দেখে 1 মিনিট করবেন, ঠিক আছে? হয়ে গেল। এইবার আমি দেখুন, এটা বাদ, এবার আমি নর্মালে দাঁড়ালাম, দেখুন সোজা হয়ে দাঁড়িয়ে আছি, একদম স্ট্রেট আছি, দাঁড়িয়ে হাত দুটোকে একদম উপর দিকে তুলে একদম খেঁচে, একদম যতটা উপর দিকে তোলা যায় বডি, বডি একদম স্ট্রেট রেখে আমার দিকে লক্ষ্য রাখুন, আমি কিভাবে দাঁড়িয়ে আছি দেখুন, আমার বডিটার দিকে লক্ষ্য রাখুন কিভাবে দাঁড়িয়ে, একদম স্ট্রেট আছি, ঠিক আছে? এইবার হাত দুটোকে একদম সমান্তরালভাবে মাটিতে আপনি হাত দুটো রাখুন, আমার দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে হাতটা রাখছি, হ্যাঁ হাত দুটো দেখুন কিভাবে রাখছি, হ্যাঁ। এইবার হাত দুটোকে আবার উপর দিকে তুলে পুরো বডিটাকে একবারে অর্ধ চন্দ্রাসন করার মতো এইভাবে এলেন, দেখুন কিভাবে করছি, এই এক, এ দুই, এক, এ দুই, অন্তত এইটা অন্তত 30 বার রাখবেন, 30 বার করবেন, তাহলে আপনারা দেখবেন 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি 5 মিনিটের ক্লিপ এটা ভিডিওটা করেছি আপনাদের জন্য, আপনারা এগুলোকে অন্তত 4 বার করে রিপিট করে অন্তত 10 বার 10 বার করে করবেন, আর এই লাস্টেরটাকে আপনি এইটা এইটা আপনি অন্তত এই ভিডিওটা অন্তত 30 বার করবেন, ঠিক আছে? রোজ সকালবেলা খালি পেটে একটু করবেন প্লিজ, আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন, ভালো থাকার এর কোনো অল্টারনেটিভ আর কিছু নেই, ভালো থাকার একদম, যাদের সময় হাতে কম আছে তাদের জন্য এই ক্লিপটা রাখলাম, অন্তত 10টা মিনিট এই লাফন জুবুরটা একটু করবেন বা পিটিগুলো করবেন, ভালো থাকবেন, সবাই আমার নমস্কার নেবেন, সুস্থ থাকবেন,
এই কামনা করে আমি আমার এটা শেষ করছি। পারলে আমার ভিডিও ক্লিপ দেখবেন, ইউটিউবে রয়েছে, পারলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবের সবার কাছে অনুরোধ রইলো। ভালো থাকবেন, আমার নমস্কার। আদিত্য পাত্র, কলকাতা।